খুব কষ্ট হয় আর মজা করে আনন্দ করে কি বলবো মানে ওই দেখো হে গাইস ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ এন্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট এখন আমরা আমাদের পজিশনটা একদম ফিক্স করে ফেলেছি এই জায়গাটাতে বড় বৃক্ষ আছে একটা বট বৃক্ষ এখানটাতে বড় এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে আর অলরেডি এখানে এই টুকটাক এই ম্যাট ট্যাট পেতে এখানে মুড়ি মাখা হয়ে গেছে পেঁয়াজ কেটে লঙ্কা দিয়ে জুড়িয়া মানে পুরো মেখে সর্ষের তেল তা মুড়ি মাখা হয়েছে আর এই দিকে কি হচ্ছে ভাই ওটাতে ডাল তৈরি হচ্ছে ওখানে আমরা অ্যাকচুয়ালি একদিকে বসে থাকলে তো হবে না তাহলে মানে ব্যাপারটা হচ্ছে আমরা বসেই থাকবো খাবার আর তৈরি হবে না তাই জন্য ওইখানে ডাল বসিয়ে দিয়েছি আমরা এদিকে খাওয়া শুরু করেছি ডাল ওইদিকে মুড়িটা এখন মুড়িটা এখন জাস্ট মানে একটুখানি পেটটাকে হালকা করে ভরানোর জন্য দুপুর বেলার জন্য ওইখানে ডাল বসানো হয়েছে আর ডাল আর কি কি আছে তীর্থ দুপুরের লাঞ্চে ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ বাটার বাটার ব্যাস ব্যাস এখানে সব কিছু নিজেদেরকেই করতে হবে আমাদেরকে তো ব্লগও করছি তার মাঝখানে কাজও করছি আর সকাল থেকে যে পরিমাণ গরমটা লাগছিল এই জায়গাটাতে সেই গরমটা নেই আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখানটাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে হাওয়া দিচ্ছে তাই না সকালবেলা যেভাবে ফাটছিল আমাদের এখন আর ওরকম ফাটছে না এখন আর ওরকম ফাটছে না আমি এটুকুই বলতে পারি যে খুব ঠান্ডা জায়গা খুব ঠান্ডা মানে ভীষণ শান্তি পাচ্ছি সকালবেলা যে জিনিসটা আমরা ভাবছিলাম যে কি হতে পারে সারাটা দিন তারপরে এরকম রোদটা থাকে এখন আর ওরকম অবস্থা ইভেন এখন আমরা দেখতে পাচ্ছি ওইদিকে দেখো রোদ কিন্তু পড়ে গেছে একদম পড়ে গেছে রোদ কিন্তু পড়ে গেছে সাডেনলি রোদ পড়ে গেল রোদ পড়ে গেছে এখন আমরা অ্যাকচুয়ালি খাবারে কনসেন্ট্রেট করছি ব্যাপারটা সবাইকে ডাকছিও ভাই তোরা চলে আয় তো আমি যথারীতি বসে গেছি পেঁয়াজ টমেটো ইয়ে এখানে কাটাকাটি হবে ডালটা ওখানে যথারীতি হচ্ছে সেদ্ধ পেঁয়াজ টমেটো কাটা কমপ্লিট ওইদিকে আলু পিল হচ্ছে আরে ধুয়ে নেব তুমি কি আর ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে রাজা হ্যাঁ কড়াইয়ের জলটা এটা সিদ্ধ আর তো কড়াইটা নোংরা সেখানে আলু ভাজার জন্য এই যে আলু কেটে দিয়েছি স্টোভটা একটু প্রবলেম করছে মাঝে মাঝে স্টোভে আগুনটা তেল পাচ্ছে না বলে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে শেফ মোড অন হয়ে আছে তীর্থর তো একাই ডাল দেখে নিচ্ছে এরপরে আলু ভাজা দেখে নেবে তীর্থ আমরা বেসিক্যালি যতই গালিগালাজ করি তীর্থকে তীর্থ ছেলেটা কিন্তু কাজে বেসিক্যালি তীর্থই কাজ করছে আমরা জাস্ট হেল্পিং হ্যান্ড আমরা শুধু হেল্পিং হ্যান্ড ও ও করছে হচ্ছে আলুটা কাটছে আমি আলুটা ছুলে দিলাম হ্যাঁ কাটাকাটির কাজগুলো তো আমরা করে নিচ্ছি কাজগুলো আমরা করে নিচ্ছি ও কিন্তু কন্টিনিউয়াসলি একভাবে বসে এই এই রান্নাটা করে যাচ্ছে কিন্তু তখন থেকে এখানেই বসা আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:04 হ্যাঁ জালি ফালি দিচ্ছে জিনিসপত্র ম্যাড ওই যে বলছিলাম যে তীর্থ ম্যাড ওকে কেন বলি দেশলাই জ্বালাচ্ছে দেশলাইটা নিবিয়ে এই যে প্লাস্টিকটার মধ্যেই ফেলছে ও সকালবেলায় আমার আগের ব্লগে আপনারা দেখতে পাবেন আমাকে বলছে প্রভু নাটাসা কিন্তু ওরও নাম আছে ম্যাডি ভালো নাম আমি আমি ওরকম ওর মতো বাজে নয় ওর ভালো নাম আছে ম্যাডি এই জায়গাটার পরিস্থিতি এখনও কিছুটা এরকমই হয়ে রয়েছে আমাদের সব টেন টেনগুলো এরকমভাবেই রয়েছে আমাদের স্যাকগুলো রাখা রয়েছে জাস্ট এই জায়গাটা রান্নার জন্য তৈরি সেট করে নেওয়া হয়েছে টেন্ট এখনও লাগানো হয়নি টেন্ট লাগানো হবে তো এখন ঘড়িতে সময় 1:53 আর এখনও আমাদের এই যে আলু ভাজা চলছে এরপরে ওদিকে এই যে চাল এখন এখানে চাল ধর কাজ হচ্ছে ভাত হবে ডাল ডাল কমপ্লিট আলু ভাজা হবে ওই পাশে তারপর ভাতটা হয়ে গেলে খাবো তীর্থ যে বাড়িতে মোটামুটি 3-4 মেয়ে আছে একসাথে আসবে সম্বন্ধ আমরা এই গাছটার তলায় এখানে বেদি করা রয়েছে এই জায়গাটাতে একটু বসে আড্ডা দিচ্ছি আর ওইখানে ওই ওখানে ওই জায়গাটাতে আমাদের রান্না বান্না হচ্ছে আর ঠিক আমার সামনে একটা খুব ভালো ভিউ আমি দেখতে পাচ্ছি না দেখো ব্যাক ক্যামেরা তোমার সাজ্জি প্লিজ খানা দিজিয়ে সাজ্জি দে রহা হুঁ দে রহা बहुत काम किया है सर जी सुबह से हमें खाना मिले या ना मिले बस बस सर जी जवानों को थोड़ा थोड़ा मिलना चाहिए छवि तुलसी सुन लो की दे दे बाटर बाटर खास तो हां तुम तो भगवान रूपे हाजिर हो ले गो बाटर टा नहीं जी डाल हां सर जी डाल डाल सब्जी एक साथ खेने भी हां साइड से दे दो साइड से साइड करके दे दो
बहुत बढ़िया। थोड़ा सा दाल मिला, बटर मिला, अंडा मिला। अब हम जा रहे हैं आलू भजिया के खोज में। बस आराम से मिल गया खाना। অনেক পরিশ্রমের পর লাঞ্চ রেডি হয়ে এখন একদম থালায়। খুব জোরে খিদে পেয়েছে, আগে খেয়ে নেওয়াটা অনেক বেটার। অনেকক্ষণ থেকে মানে না খেলে যখনই খিদে পায়, তারপর যদি না খাই তখন খুব কষ্ট হয়, আর খাওয়ার পর আরও বেশি এনার্জি পাওয়া যায়। তো আমাদের টেন্টগুলো সব এখানে লাগানো হয়ে গেছে, এই যে একটা দুটো ওই যে তিনটে, আর টেন্টের ভেতরটা কিছুটা এরকম লাগছে। ঘড়িতে সময় আছে 4:04। এখন ওই দিকে ড্যামটা আছে, ওইদিকে আমরা যাবো, একটু স্নান টান করবো। এখানে একটা সানগ্লাসটা রয়ে গেছে। পেছনে বিউটি, এখানে টেন্ট, চূড়ান্ত তোমরা একটা বিরল এনজয় করো। আমাদের রান্নার জায়গাটা যেটা ওইখানে ছিল দূরে, সেটাকে আমরা শিফট করে নিয়ে চলে আসবো এক্স্যাক্ট ওই জায়গাটা। ঝাড়পোকের কাজ চলছে, তার জন্য যেটা পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার হয়ে গেলে আমরা ওই জায়গাটাতে আমাদের রান্না বান্না জায়গাটা সেট করবো। আর ছেলেপুরে রীতিমতো গাছে পাছে উঠে গেছে, এই তিরপলটা এখানে টাঙা হবে, কারণ এবার আর এই জায়গাটা আলগা রাখা যাবে না, কারণ যদি বাই চান্স বৃষ্টি আসে রিস্ক নেওয়া যাবে না। তাই রান্নাবান্নার জায়গাটার উপর একটা তিরপল টাঙিয়ে দেওয়া হচ্ছে। 4:50 বেজে গেছে, আমরা এখনও এখান থেকে গোজগাছ করে বেরোতে পারিনি, মানে স্নান করতে যে যাবো এখনও যেতে পারিনি। সব কিছু একদম ঠিকঠাকভাবে চেন ফেন দিয়ে একদম লক করে দেওয়া হয়েছে টেন্টগুলোকে ভালোভাবে, কারণ এখন এখানে আর কেউই থাকবো না, আমরা সবাই চলে যাবো স্নানের জন্য। লোকজনের মুখ মানে শেকে গেছে, যেতে পারছে না, স্নান করতে গেছে তখন থেকে গামছা কাঁধে ক্যাম্প লাগিয়ে। এবার আমরা স্নানে যাচ্ছি, স্নান ফান করে এসে আবার কাঁওতালি হবে, কাঁওতালির মধ্যেই 3 দিন কাটবে। ওই ঝোপের ভেতরে আমাদের টেন্ট সব করার, এখান থেকে উঠবো উপরে, যেদিকে তাকাবো যেদিকে তাকাবো সেদিকে বিউটি অসাধারণ। ড্যামের জলটার আওয়াজটা আসছে ওখান থেকে, আমি শুনতে পাচ্ছি, আমি জানি অডিওতে হয়তো নেবে না, বাট শোনা যাচ্ছে এখান থেকে। যাই হোক, আমার এরকম জঙ্গলের মধ্যে এসে কখন এরকম টেন্ট টেন্ট করে থাকার খুব ইচ্ছা ছিল, থ্যাংকস টু তীর্থ। ওইখানে যেতে হবে আমাদেরকে, এই জায়গাটা দিয়ে প্রজা নামতে নামতে। চূড়ান্ত দুর্ধর্ষ, কিন্তু এই জায়গাটাতে অন্য কোনো জায়গা থেকে নামার কোনো অপশান নেই, মানে এইখানটা দিয়েই নামতে হবে, ঢালটা দিয়ে। হ্যাঁ, ওটা দিয়েই নামতে লাগবে, ওটা ওই দিক থেকে ঘুরে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হয়ে যাবে, নেমে যাবে। হ্যাঁ চলো চলো, ওকে। তো আগে এই জায়গাটা দিয়ে নেমে নিই। ফাইনালি এখন আমরা স্নান করবো, ওদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি না, ওদিকে সবাই অর্ধনগ্ন হয়ে রয়েছে। এই জায়গাটা স্নান করার জন্য একদম পারফেক্ট, বেশি সামনে যাওয়া যাবে না, ওদিকে তো যাওয়া যাবেই না, পুরো বাদ। আগে মজা করে আনন্দ করে চূড়ান্তভাবে স্নানটা করি, স্নানটা সেরে ফেলি। বহুত গরম লাগছিল এমনিতে, অনেকক্ষণ থেকে স্নান করবো অনেক দেরি করে শেষমেশ করেছি। এবার রিয়াকশানটা মানে কি বলবো, মানে আলাদাই। একবার আমাদের পিছনটা আই থিঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছে এখন অবধি দেখা যাচ্ছে, আলো আছে। তো আমাদের একটু নিচটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? এই নিচটা মানে আমরা স্নান করেছি হচ্ছে একবার ওপর ফ্রন্ট ভিউটা দেখিয়ে দেবো, ঠিক ওই জায়গাটা আমরা স্নান করেছি। মানে অসাধারণ একটা মানে ফিলিংস কি বলবো, মানে ঠান্ডা জল, পুরো দিনের ক্লান্তি একেবারে মানে এক নিমেষে বেরিয়ে গেল। যাই হোক, মানে চূড়ান্ত ভালো। তো এখনের জন্য বাই বাই,
এই জায়গাটাকে আবার কালকে আসবো স্নান করতে। কালকে চেষ্টা করবো তাড়াতাড়ি করে আসতে, আর বেশিক্ষণ সময় আরও কাটানোর এই জায়গাটাতে। ওকে, এখানে সব কিছু অন্ধকার হয়ে গেছে গাইজ, আমাকে একদমই দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমার মুখে এরকম, মানে যদি ও অসাধারণ, হ্যাঁ এরকমভাবে থাকলে মানে ও তাহলে ওর আলোটা পুরো আমার মুখে পড়বে। ওর আলো না, সরি, ওর হেড টর্চের আলোটা। আমাকে বিচুটি বিচুটিতে চলে যাবো। এই অন্ধকারের মধ্যে এই ক্যামেরা অন করা বেকার, কিন্তু অন করলাম, তার কারণটা বলছি। তার আগে হচ্ছে এই যে চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছো, এই যে টর্চের আলো আমি মারছি, এই যে ঠিক আছে, এই যে তীর্থ অন্ধকারে ভূতের মতো। এবার আমি আমরা শান্ত, ওই দেখো কীর্তি, দেখো হ্যাঁ ভূত, তোমরা শুধু এখানে সাউন্ডটা শোনো, আমি জাস্ট ফিল উইথ মি। মানে মোটামুটি যদি টর্চের আলোগুলো যদি বন্ধ করে দিই, তাহলে এখানে দাঁড়িয়ে আমি তীর্থ ওখানে দাঁড়িয়ে থাকলে, বা কেউ যে কেউ যদি দাঁড়িয়ে থাকে, আর দেখা যাবে না জাস্ট। তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বৃষ্টি হওয়ার চান্সেস তার মানে আছে, হতে পারে বৃষ্টি, ঠিক আছে, হলে সে আমাদের কোনো প্রবলেম নেই, হলে হোক বৃষ্টি। এই যে আমি, আমাদের একটু ঠান্ডা লাগবে, আমাদের একটু ঠান্ডা ঠান্ডা চাই ওয়েদার, এমনি তো গরম হয়ে গেছে এখন আবার ওয়েদারটা। এখন আমরা খাচ্ছি ভাপড়া ভাজা, মানে বেসিক্যালি এটা হচ্ছে ভাজা জিলিপি বেসনের, যার কোনো বেসুয়াদি পুরো। এই সবাই আমরা এখন বসে, আমরা একদম রাস্তাতেই বসে গেছি, এই যে রাস্তাটা, রাস্তার মাঝখানে বসে তো এখন এখানে চায়ের প্রিপারেশন হচ্ছে, ওদিকে হচ্ছে ওই যে ওইখানে ডিনারের প্রিপারেশন হবে, মানে সবজিগুলো সব যা যা, এবার ডিমের তরকারি হবে মেবি, যেটা তীর্থ রান্না করবে, তো তার জন্য ওই আলু পেঁয়াজগুলো কাটা হচ্ছে ওইখানে। আর এখানে এখন আমি চাটা বানাবো, রাজা এখন বাসন মাজছে, তাই রাজার ব্লগের দায়িত্বটা আমি নিয়ে ফেলেছি। রাজা প্রথমবার বাসন মাজছে আজকে ক্যাম্পে, ঘরে মাঝে, কিন্তু সেটা আমরা প্রথমবার মেজে করে খাওয়ার আনন্দটা চূড়ান্ত, যেটা না আসলে না করলে বোঝা যাবে না। ঠিক আছে, আপনারা সবাই আসুন এই ব্লগ দেখে, চলুন আবার একটু পরে চা, আন্ডা কারি আর ভাত হোকা। তীর্থ ডিমের তরকারিটা শেখা করে বানাবে বলেছে, তীর্থ সম্পূর্ণভাবে কর্মরত, আর ওই জায়গাটাতে ফটোশুট হচ্ছে এখন। তীর্থ বানানো ডিমের ঝোল আর ভাত, এতক্ষণ ধরে আমরা বসে এখানে বেশ ভালো গল্প হলো, ওরা গান টান হলো, যে যা নিজের মতো করে গল্প শেয়ার করলো। ঘড়িতে সময় হচ্ছে 10:30, 10:30 বেজে গেছে, আর আমাদের অ্যাকচুয়ালি এখন কোনো কাজ নেই, আমাদের ডিনার কমপ্লিট, তাই আমরা এখন একটু বেরিয়ে এসেছি, আমরা এখন এই রাস্তায় এসেছি একটুখানি বেরিয়ে, এখানে বসে আমরা একটুখানি আড্ডা মারব মেরে, তারপরে তো যেহেতু কোনো কাজ আর নেই, খাওয়া দাওয়া সব ডান, এখানে আড্ডা টাড্ডা মেরে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো। 10:30 বাজে মাত্র, চারিদিকে গুটগুটে অন্ধকার, আমি জানি না ঠিক কতটা ভালো পিকচার আসছে। ওকে, তো যেরকম একটু আগে বলছিলাম যে আমরা আমাদের ডিনার টিনার করে একটুখানি রাস্তার উপরের দিকে গেছিলাম, গিয়ে বসে ওখানে আড্ডা ঠাড্ডা মেরে বেশ অনেকক্ষণ, এখন ঘড়িতে সময় কটা হচ্ছে, এখন 11:54 বাজে, 12:00 বাজতে যায়, মিডনাইট, আমরা অনেকটা সময় ওইখানে বসে গল্প করলাম, আর এখন ঘুমানোর টাইম, কারণ কালকে সকালবেলা আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, তার জন্য এখন ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট, আর ঘুমও পাচ্ছে রীতিমতো, আমরা সারাদিন যেভাবে যা উঠছি অ্যাক্টিভিটির সাথে ঘুম পেয়ে গেছে অটোমেটিক, নাহলে তো রাতে ঘুমানোর পাবলিক আমরা নই। সো এই ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে পাশে ডিসলাইক বাটনও থাকে, আর যদি আমাকে নতুন দেখছো তাহলে প্লিজ আরও এরপরে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে দাও, যাতে এরপরে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো, তখন সেটা যখনই করি, আমি জানি অনেক দেরি হয়, যখনই করি তোমরা যেন তার নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাও। যাই হোক, ব্লগ কিন্তু এখানে এন্ড হচ্ছে না, মানে এই সিরিজের ব্লগ এখানে এন্ড হচ্ছে না, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।